একটা শট আসবে, জালে জড়াতেই হবে ম্যাচে টিকে থাকতে গেলে, তাহলে পরে পর্বে গোলরক্ষক একটা সুযোগ পাবে। উত্তাল দর্শক, ও চমৎকার শট, পাওয়ারফুল শট, ডান দিকে রয়েছে আমাদের ট্যাংরা বিপুলের সঙ্গ এবং বাম দিকে ব্রিগেড, তিনটি করে শট হতে দেখা যাক। প্রথম শট টাকি, রাজীব ব্রিগেড, ভিকি এখানে পরিচালনায়, মলয় বিশ্বাস এবং উত্তম ভট্টাচার্য। প্রথম শট টাকি, রাজীব ব্রিগেড, ও চমৎকার শট একেবারে কর্নার দিয়ে। তৃতীয় শট ট্যাংরা বিপ্লবী সঙ্গের অনুকূলে, সামনে গোলরক্ষক পাপ্পা, যাকে আমরা গোলের মধ্যে অনেকগুলো সেভ দুরন্ত সেভ করতে দেখেছি, দলের রুখে দিয়েছিল বিপ্লবী সঙ্গের অনুকূলে। প্রথম শট মানস, রেফারি হুইসিল হয়ে গেছে, শট চমৎকার, গোলরক্ষক একদিকে ফেলে দিয়ে পেয়ে গেল ট্যাংরা বিপ্লবী সঙ্গ। এখানে দ্বিতীয় শট, অ্যালেক্স খেলে এসছে দ্বিতীয় শট নিতে,
এই মুহূর্তে দর্শক মাঠে, প্রচুর দর্শক, হাজার হাজার দর্শক, হাজার হাজার দর্শক এই মুহূর্তে মাঠে, হাজার হাজার দর্শক, উপরে নিচে যে যেখানে যেভাবে পেরেছে সেভাবে দর্শক রূপে দাঁড়িয়ে গেছে মাঠে এই মুহূর্তে, হাজার 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 দর্শক এই মুহূর্তে। রেফারি হুইসিল হবে, এখানে অ্যালেক্স শট নিতে চলে আসছে, শট নিতে চলে আসছে অ্যালেক্স। গোলরক্ষক বাপ্পা, তার কাছে একটা সুযোগ আছে আবারও নিজেকে মেলে ধরার, দলের পতন রুখে দেওয়ার। যদি অ্যালেক্সের শট সে হয়ে যায় তাহলে সমতায় ফিরতে পারবে, নাহলে অ্যাডভান্টেজটা বিপ্লবী সংঘের পক্ষে থেকেই যাবে। রেফারি হুইসিল হয়ে গেছে, অ্যালেক্সের শট বডি লেন্থে রেখেছিল, বডি লেন্থে রেখেছিল। ট্যাংরা বিপ্লবী সংঘের হয়ে মনি গোলরক্ষক যদি সেভ করে দিতে পারে তাহলে এটা হবে তার উইনিং সেভ। আর গোল যদি করতে পারে লেদার 11 নম্বরে জার্সিতে তাহলে এটা হবে তার সমতায় ফেরা বা ম্যাচের টিকে থাকার। এখনও পর্যন্ত ম্যাচের টিকে থাকতে গেলে এই শটটাকে জালে জড়াতেই হবে। অনেকটা লম্বা রান আপ একেবারে সামনে চলে আসছে, অনেকটা লম্বা রান আপ। রেফারি হুইসিল হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে একটা শট আসবে, জালে জড়াতেই হবে ম্যাচে টিকে থাকতে গেলে, তাহলে পরে পরবে গোলরক্ষক একটা সুযোগ পাবে। উত্তাল দর্শক, ওহ চমৎকার শট, পাওয়ারফুল শট, পাওয়ারফুল শট। তৃতীয় শট নিতে আসছে চুকু, ওখানে মোস্তাকিন আছে, কিছুটা সলা পরামর্শ চুকুর সঙ্গে মোস্তাকিনের হয়ে গেল। উইনিং শট বলবো এটাকে, আর 4:15 খেলা শুরু হয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ।